আসসালামু আলাইকুম সম্পাদ্য 12 অনুশীলনী 8.5 তো দেখেন বলছে পরিবৃত্ত আঁকতে হবে আর বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে তো যার জন্য প্রথমে আমরা তিনটে বাহু নিচ্ছি একটা 3 সেমি আর একটা 4 একটা 4.5 তো দেখেন একটা এ আর একটা বি আর একটা সি তো এখন যে কোনো রশি বি ই নেবেন তারপর C এর সমান করে BC অংশ কেটে নেবেন ই থেকে তো A এর সমান করে কাছেন যার জন্য A দিলাম তারপর B এর মাপ নিয়ে C থেকে একটা বৃত্তচাপ আঁকবেন এখন A এর সমান করে কেটে দিবেন তো এখন এই যে B বাহু এর সমান করে কাটছিলাম আর A এর সমান করে আমরা কাটছিলাম ওইটা মিলিত করে দিচ্ছি তো দেখেন মিলিত করলে কি হয় একটা ত্রিভুজ তৈরি হয় এখন তো এখন সি থেকে দুটি বৃত্তচাপ আঁকবেন একই ভাবে বি থেকে আরো দুটি বৃত্তচাপ আঁকবেন তারপর এ অংশ থেকে অর্থাৎ এ অংশ থেকে সব দিক দিয়ে কেটে দিবেন তো এখন আমরা মিলিত করে দিচ্ছি দেখেন মিলিত করে দিলাম তো দেখেন এখন আমরা যে পরিবৃত্ত কথা বলা হয়েছিল ওই পরিবৃত্ত আঁকতেছি যেটা এবিসি কে স্পর্শ করে অর্থাৎ পরিবৃত্ত হয়ে গেল তারপর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ এবং অপর পাশ থেকে কেটে দেওয়া অর্থাৎ কেটে দেওয়ার মূল কারণ হলো বিসি কে অর্ধেক করা সমান দুভাগে ভাগ করা দেখেন তো এইটাকে ডি দিলাম তো সম্পূর্ণ বিসিটা 4.5 তো দেখেন এখন আমরা ব্যাসার্ধ নির্ণয় করতেছি তো আমরা প্রথমে লিখলাম এই যে বিডি প্লাস ডিসি সমান টোটাল বিসি অর্থাৎ দেখেন এই বিডি প্লাস এই যে সিডি আছে বা ডিসি আছে তার সমান বিসিটা তারপর আবার লিখলাম বিডি প্লাস বিডি সমান এখানে লিখলাম বিসি তো এখানে লিখে দিচ্ছি আমরা দেখেন এই যে বিডি এই বিডি এর সমান ডিসি যার কারণে আমরা ওই ডিসি এর জায়গায় বিডিটা লিখলাম দেখেন তো এখন বিডি বিডি টু বিডি আর এখানে বিসি তো বিসি এর মান 4.5 তো এখানে বিডি রাখবেন আর ওই টুটা গুণ আসছে ওইদিকে ভাগ করে দিচ্ছেন তো ভাগ করলে হয় 2.25 সেন্টিমিটার দিলাম তো এইটা হলো বিডি অর্থাৎ দেখেন এই বিডি যে আছে ওই বিডি যে ব্যাসার্ধর কথা বলছিল ব্যাসার্ধ ধন্যবাদ সবাইকে